মহবুব যে আমরা জানতাম হলদিয়ায় বা তমলুকে অনেক দূরে দূরে হয়েছে, হ্যাঁ, এবং তারপর ধরুন লকডাউনে চলছে, কিন্তু অনেকটাই পরিবেশটা স্বচ্ছল হয়ে গেছে, দোকানপত্র খুলে গেছে, কিন্তু আপনি কাছাকাছি মহিষাদলে আবার একটা পজিটিভ পাওয়া গেল, আপনি মহিষাদলের বাসিন্দা, কী বলবেন এটা নিয়ে? আমার মনে হয় যারা বাইর থেকে আসছে তাদেরকে ঠিক মতো করে টেস্ট করতে হবে, বিশেষ করে মহিষাদলে যা অবস্থা হয়েছে, এখন মহিষাদল বাজারটা বন্ধ করা উচিত, মহিষাদল গেঁওয়াখালী দুটো বাজারই বন্ধ করা উচিত, এবং এখানে যাতে রেড জোন হয়ে যায় দিগদার করে বন্ধ করে দেওয়া উচিত। শুনেছি যে উনি এসে তিন দিন চার দিন বাড়িতে ছিলেন, আর আমি খবরে দেখলাম যে বাজারে এসছে, মাংস দোকানে এসছে, সবজি দোকানে এসছে, মহিষাদল বাজারে ঘোরাঘুরি করছে। এই জন্য আমরা মহিষাদল বাজারে যা মহিষাদল অধিবাসীদের অনুরোধ করব, আপনারা সাবধানে থাকুন এবং হাট বাজার বেশি বেরোবেন না, বাড়িতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার নাম? বিমল কুমার মাইতি। আমাদের এলাকা ব্লক করুক, আমরা নিজে থেকে করলে অসুবিধা আছে, সরকার থেকে বলছি, কাকে বলতে যাবি? কি করে মানা ফেলে দে একটু ফোন করতে পারো, একটু দেরি করে দিচ্ছি এই জায়গাতে।